আসসালামু আলাইকুম। প্রাচীন যুগ থেকে আসলে আমরা সব চেষ্টা করে থাকি যে শরীরের ইমিউনো সিস্টেমটাকে বুস্ট করার জন্য, বা সেই সময়টা হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনো সিস্টেমের বিষয়টা মানুষ বুঝতো না, বাট এটা বুঝতো যে প্রাকৃতিকভাবে কীভাবে রোগটাকে নিরাময় করা যায়। আমরা দেখতাম যে একটু শরীর খারাপ হলে, সর্দি কাশি জ্বর হলে, তখন তো আসলে এত ফিজিশিয়ান ছিলেন না, গ্রামের আমরা বৈদ্য বা যেটাকে বৈদ্যবাড়ি বলা হতো, কবিরাজ, এদের কাছে যাওয়া হতো, যাদের ট্রিটমেন্টের প্রধান এবং প্রথম উপকরণই যেগুলো ছিল সেটা হলো বিভিন্ন ধরনের গাছ, লতা পাতা। তার মধ্যে অন্যতম একটি পাতা ছিল যেটাকে তুলসী পাতা। একেবারে সবাই তুলসী পাতার নাম জানে, একদম দেখবেন যে কমনলি সর্দি কাশি, মানে এর জন্য আসলে কাউকে ডাক্তার ইঞ্জিনিয়ারও হতে হয় না, কমনলি যুগ যুগ ধরে যেহেতু এটি ব্যবহার করে আসছে, যার কারণে তুলসী পাতার মিনিমাম উপকারিতা ম্যাক্সিমাম মানুষ কিন্তু জানে যে সর্দি কাশি হলে তুলসী পাতার রসটা খেলে এটি ভালো। আমিও তাই বলবো, অর্থাৎ এগুলো নিয়ে প্রতিনিয়ত আসলে রিসার্চ হয়। আমরা যখন আয়ুর্বেদিক অনেক কিছু দেখি, আয়ুর্বেদিক ইউনানি যখন এগুলো হয়, তখন দেখবেন যে এই ধরনের পাতাগুলোকে নিয়েই কিন্তু তারা রিসার্চ করে থাকে, এবং তারা হয়তো আরেকটু উন্নত করে এটাকে তৈরি করে থাকে। যখন এর মধ্যে ঔষধি গুণটাকে আরও প্রপারলি আনার জন্য মিক্সড আপ করা হয়, আমরা হয়তো শুধু তুলসী পাতাটাকে একদম ডিরেক্টলি কেউ বাড়ির আঙ্গিনাতে লাগায়, সেখান থেকে ছিঁড়ে এনে একটু রস করে বাচ্চাকে খাওয়া, বড়রা আমরা খাচ্ছি, অর্থাৎ অল্প সর্দি কাশি বা গলা ব্যথা এগুলো কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হচ্ছে। সো এতে রিচ ফ্ল্যাভোনয়েড থাকার কারণে কিন্তু এটি ডায়াবেটিক রোগীর জন্য ভালো, সুগারটাকে কন্ট্রোল করে বা ডায়াবেটিক হওয়ার আগে প্রি ডায়াবেটিক যারা আছেন সেটাকেও কিন্তু প্রোটেক্ট করে থাকে। এর পাশাপাশি মেইনলি এটিকে কিন্তু বিভিন্ন ফ্লুয়ের জন্যই ব্যবহার করা হয়, অর্থাৎ ফ্লুজনিত কারণে আমাদের ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে যে প্রবলেমগুলো হয় সেইটাই কিন্তু সবচেয়ে বেশি প্রতিরোধ করে থাকে তুলসী পাতা। তবে যে কোনো কিছুই আপনি মাত্রাতিরিক্ত খেতে পারবেন না, বিশেষ করে যেমন গর্ভাবস্থায় এবং যখন বাচ্চাকে মা দুধ পান করায় সেই সময় মায়েরা একটু কেয়ারফুল থাকতে হবে। অনেকে আছেন যে ঠান্ডা লাগলেই হয়তো ওষুধ না নিয়ে তুলসী পাতাটা নিচ্ছেন, তাদের জন্য এটি কিন্তু লিমিটেড থাকবে, কারণ এটি যেহেতু এটির অতিরিক্ত গর্ভাবস্থা এবং স্তন্যদায়ী অবস্থায় কিন্তু আপনি খেতে পারবেন না, অর্থাৎ পরিমিত খেতে হবে। লাইক ধরেন সপ্তাহে অনেকে প্রতিদিন খেতে চান, সেরকম না করে একদিন দুদিন এরকম হতে পারে, এবং সেটা একটু পরিমাণ আছে না যে 5 গ্রাম 4 গ্রাম এরকম করে পরিমাণ আপনার হতে পারে, অর্থাৎ 1 চা চামচ পরিমাণ। এটি রক্তপাত ঘটায়। সো অতিরিক্ত পরিমাণ এটি পান করার কারণে যাদের প্রেশার মানে এমনিতেই লো থাকে, আরও লো হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। যাদের হাই প্রেশার থাকে তার কারণে তিনি কিন্তু মেডিসিন খাচ্ছেন, কিন্তু যে কন্টিনিউ তুলসী পাতা খেয়ে যাচ্ছেন তার কিন্তু পটাশিয়াম হাই থাকার কারণে তখন কী হবে, এটা প্রেশারটা কিন্তু লো হয়ে যাবে। সে কারণে কিন্তু মানে অতিরিক্ত পটাশিয়ামযুক্ত খাবার আমরা কিন্তু না করে থাকি যাদের প্রেশারটা লো থাকে। এই সাইড এফেক্টগুলো কিন্তু তুলসী পাতার আছে। তাই যে কোনো খাবার আমরা যখন খাবো উপকারিতা তো অবশ্যই জানবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা উপকারিতাগুলো কি বেশি প্রাধান্য দেয়, কিন্তু ওটার যে একটা অপকারিতা আছে সেটি কিন্তু আমরা জানি না। তাই ঔষধি গুণ সম্পন্ন এই পাতাটা আমরা অবশ্যই আমাদের জীবনে রোগ প্রতিরোধ ক্ষমতা মানে বাড়ানোর জন্যই যোগ করব। আমাদের যেন ফ্লুয়ের বিরুদ্ধে ফাইট করতে কোনো মেডিসিন না লাগে, আমরা যেন এর মাধ্যমে নিরাময় করতে পারি সেই ব্যবস্থাটাই করব, কিন্তু অতিরিক্ত যেন না হয়, যেন আমাদের অন্য কোনো সমস্যা তৈরি না হয় সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখবো।